আমাদের দেশ ভারতবর্ষ একটি ধর্মনিরপেক্ষ দেশ। আমাদের দেশের সংবিধান প্রত্যেককে তার নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে, ধর্মীয় রীতিনীতি পালনের অনুমতি স্বাধীনতা প্রদান করেছে। কিন্তু কিছু কিছু চুলকানিখোর মানুষের সংবিধানের এই কথাটা মানতে বড়ই কষ্ট হয় তাদের চুলকানি ধরে। তাই তো এই দেশে প্রত্যেক ধর্মের অনুসারীরা তাদের নিজ নিজ মতাদর্শ, নিজ নিজ কালচার, নিজ নিজ ধর্ম পালন করলেও ইসলামের অনুসারীদের এবং মুসলিমদের নিয়ে তাদের কিন্তু বেশ চুলকানি রয়েছে। মাঝে মধ্যে দেখা যায় ইসলামের এবং মুসলিমদের বিভিন্ন আদর্শ কালচার নিয়ে তাদের চুলকাতে, মাঝে মধ্যেই এরকমই একটি দেখা যায় আজান, কেন মুসলিমরা লাউড স্পিকারে আজান দিবে, এই চুলকানি কিন্তু বেশ দেখা যায়। এবার একজন হিন্দু তরুণী প্রকাশ্য মসজিদের মধ্যে ঢুকে লাউড স্পিকারে কেন আজান দিবে এই নিয়ে বিবাদ শুরু করে, মসজিদের ইমামকে এবং তাদেরকে হুমকি দিতে থাকে কেন লাউড স্পিকারে আজান দেওয়া হবে, আমার এতে ডিস্টার্ব হয় বলে। দেখুন সে ভিডিওটি। আপনারা দেখলেন সেই ভিডিওটি। আমাদের দেশ যেখানে প্রত্যেককে তার নিজ নিজ ধর্ম পালনের মতাদর্শ কালচার পালনের অনুমতি দিয়েছে, স্বাধীনতা দিয়েছে, সেখানে এই মহিলা কিভাবে প্রশ্ন তুলতে পারে? এ এক চরম বেয়াদব মহিলা বললে ভুল হবে। কিভাবে তারা এই সাহসগুলো পাচ্ছে? এরা কি বিন্দুমাত্র দেশের সংবিধানের প্রতি, দেশের আইনের প্রতি এদের কি শ্রদ্ধা আছে? এই প্রশ্নগুলো কিন্তু উঠেই যায়। যদি বেয়াদবি না হয় তাহলে এই কাজগুলো এত একটা জঘন্য নেককারজনক কাজ করার সাহস পাই কোথায়? আমাদের দেশের সংবিধান নিজ নিজ ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে, সেখানে লাউড স্পিকারে আজান দেওয়া নিয়ে কেন প্রশ্ন উঠবে, কেন তার বিরক্ত বোধ হবে? কই পূজোর সময় যখন পূজো উপলক্ষে গান বাজনা তলে, ডিজে বাজে, যখন দিনের পর দিন, তিন দিন, চার দিন ধরে কীর্তন হয়, তখন তো মাইকে এগুলো হয়, তখন তো প্রশ্ন কেউ তুলেনি যে কেন এগুলো বাজবে, কেন লাউড স্পিকারে মাইকের মাধ্যমে এভাবে গান বাজনা হবে, কীর্তন হবে, কেউ তো এই প্রশ্নগুলো তুলেনি। আর এই প্রশ্ন তুলবেই বা কেন? প্রশ্ন তোলার অধিকার কারো নেই, কারণ এই দেশের সংবিধান প্রত্যেককে তার ধর্ম পালনের স্বাধীনতা দিয়েছে। আর আমার ধর্মও আমাকে অন্য কোনো ধর্মের রীতিনীতির দিকে আঙুল তোলার বা তার ধর্মের স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার দেয়নি। আমার ধর্ম আমাকে শিখিয়েছে লাকুম দিন হুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার জন্য, আমার ধর্ম আমার জন্য। এই মহিলা আসলেই হিন্দু ধর্মকে মেনে চলে কি না আমি জানি না, কারণ হিন্দু ধর্ম তো কখনো অন্য ধর্মকে অসম্মান করতে, অন্য ধর্মের ব্যাপারে এভাবে খারাপ মন্তব্য করতে শিক্ষা দেয়নি। প্রত্যেক ধর্মই, পৃথিবীতে যত ধর্ম রয়েছে প্রত্যেক ধর্মই মানবতার কথা বলে, মানুষকে সম্মানের কথা বলে, শান্তির কথা বলে। সেখানে এই মহিলা যদি প্রকৃতিপক্ষে হিন্দুই হতো, হিন্দু ধর্মের আদর্শ মেনে চলতো, হিন্দু ধর্মের রীতিনীতি মেনে চলতো, তাহলে কখনোই এভাবে অন্যের ধর্মের বিশ্বাসে, ধর্মীয় কালচারের প্রতি আঘাত আনতে পারত না, অন্যের ধর্ম নিয়ে এভাবে তার আপত্তির প্রশ্নই উঠে আসতো না। তাই শেষের বেলায় বলবো, যারা এরকম করতে চাইছে, ভেদাভেদ করতে চাইছে, তাদের উদ্দেশ্যে বলবো, এই দেশ হিন্দুদেরও বাপের নয়, এই দেশ মুসলিমদেরও বাপের নয়, এই দেশ প্রত্যেকের, হিন্দু মুসলমান খ্রিস্টান, এটা সবার দেশ। এই দেশে যদি কারো আপত্তি থাকে অন্যের ধর্ম পালন নিয়ে, অন্যের ধর্ম কালচার নিয়ে, তাহলে তারা এই দেশ ছেড়ে চলে যাক।
কেউ আপত্তি করবে না। এই দেশে থাকতে হলে মিলেমিশে থাকতে হবে, এই দেশে হিন্দু মুসলমান মিলেমিশে থাকবে, সবাই প্রত্যেকের নিজ নিজ ধর্ম পালন করবে, এটাই এই দেশের সংবিধান অধিকার দিয়েছে, কেউ কোনো আপত্তি তুলতে পারবে না। যারা এরকম কাজ সমাজ বিরোধী, দেশ বিরোধী, সংবিধান বিরোধী, আইন বিরোধী কাজ করছে, এদের বিরুদ্ধে সোচ্চার হন, এদের বিরুদ্ধে প্রতিবাদ করুন, না হলে কিন্তু দেশ দিন দিন এরা আমাদের দেশকে অন্ধকারের দিকে নিয়ে যেতে চাইছে।